বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين। وبعد সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতু সালামের পরে একটি সংশয় নিরসন করছি। সেটি হচ্ছে যে গত রবিবারে আমার জুমের প্রোগ্রাম ছিল, যে প্রোগ্রামটি পরিচালনা করেন আমেরিকার ভাইয়েরা, মূলত আর সংখ্যাগরিষ্ঠ তারাই থাকেন, তবে সারা বিশ্বের যে কোনো দেশ থেকে অংশ নিতে পারে। আলহামদুলিল্লাহ সেখানে যথেষ্ট ক্যাপাসিটি আছে যে কেউ সেখানে অংশ নিতে পারে। আধা ঘন্টা দর্শ চলে আর তারপরে আমার প্রশ্ন উত্তর চলে। তো আসলে জুমে সরাসরি প্রশ্ন করে দেয়, সুতরাং যে কোনো প্রশ্নের উত্তর দিতে হয়, আর প্রশ্ন উত্তর এত লম্বা দেওয়া যায় না, কারণ অনেক লোক লাইনে থাকে প্রশ্নের। সুতরাং যে কোনো প্রশ্নের উত্তর হয়তো 2-3 মিনিট, 1 মিনিট থেকে নিয়ে 3-4 মিনিটের মধ্যে আমরা দেওয়ার চেষ্টা করি। 3-4 মিনিটের প্রশ্নের যদি উত্তর দিই, তাতে সব দিক ফুটিয়ে তোলা সম্ভব নয়। এইরকমই একটা প্রশ্ন এসেছিল তাওহীদুল আসমা ও সিফাত সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলমিনের জাত বা সিফাত সম্পর্কে অনেকেই প্রশ্নকারী এভাবে প্রশ্ন করেছে, যার খোলাসা বলছি যে অনেকেই আল্লাহ রাব্বুল আলমিনের অঙ্গ প্রত্যঙ্গের কথা অথবা বলে দিয়ে থাকে, অথবা আল্লাহ রাব্বুল আলমিনকে এরকম তুলনা করে থাকে, আল্লাহ রাব্বুল কোনো কিছু বুঝাতে গিয়ে ইশারা ইঙ্গিত করে যেন আল্লাহর অঙ্গের কিছু বুঝাচ্ছে, এই ধরনের প্রশ্ন করেছিল। এখন এই সব সূক্ষ্ম বিষয়ের প্রশ্নের উত্তর এক একটি করে দেওয়ার চাইতে আমি ভালো মনে করলাম যে আমার সামনে তো জনগণ রয়েছে, এ তো আর মাদ্রাসার আলেম ওলামার তালেবিলিমরা, তো জনগণকে যেটা তাদের জন্য সবচেয়ে উত্তম সেটাই আমি দিক নির্দেশনা দিই। আর সেটা হচ্ছে যে আপনারা বিশ্বস্ত সূত্র, যেখান থেকে এলেম নিলে আপনাদের বিভ্রান্তির আশঙ্কা থাকবে না এবং ঝুঁকিমুক্ত থাকবেন, তাদের কাছ থেকে এলেম নেন। এ কথা বলতে গিয়ে আমি বললাম তৌহিদুল আসমা সিফাতের কথা। তৌহিদুল আসমা সিফাতের কথা আমি আম আকিদার কথাও বলিনি, যে কোন আকিদ তৌহিদুল উলুহিয়াত বা তৌহিদ রুবুবিয়াত এসব বিষয় বলিনি। অন্য অন্য আকিদা, ইমান বিল মালায়েকা, আখেরা, অমুক মেলা কিছু আকিদার বিশাল বিষয় রয়েছে, কোনো বিষয় সম্পর্কে বলিনি। শুধুমাত্র বলেছি তৌহিদুল আসমা সিফাত, আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে আপনারা আরব আলেমদের কাছ থেকে বা আরব দেশে যারা লেখাপড়া করেছে অথবা আরব আলেমদের যারা সালাফি কোরআন সুন্নার অনুসারী তাদের কিতাবাদি পড়ে, তাদের কিতাবের কথা বলেছি, জরুরি নয় যে এই দেশে পড়াশোনা করা, এই কথা কিন্তু বলেছি যে তারা যেসব কিতাব আপনার সেই কিতাব রয়েছে সেসব কিতাব থেকে যারা এলেম হাসিল করে তাদের কাছ থেকে এলেম নেন। কারণ জনগণ এলেম নিচ্ছে আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে, সোশ্যাল মিডিয়া থেকে, আর সোশ্যাল মিডিয়াতে দেশে বড় বড় আলেম আছে কিন্তু তারা সোশ্যাল মিডিয়াতে পরিচিত নন, হয়তো তাদের কাছ থেকে মানুষ এলেম নেয় না। এলেম নিচ্ছে কার কাছে? যার যত বেশি শ্রোতা রয়েছে, ভক্ত রয়েছে, তাদের কাছ থেকে এলেম নিচ্ছে। তো সংক্ষেপে এইভাবে বলেছি। তো এই ক্ষেত্রে যে সংশয়টি, সেটাকে অনেকে ভেবেছেন যে আমি ব্যাপকভাবে বলেছি যে উপমহাদেশের আলেমদের কাছ থেকে আকিদার এলেম নেওয়া যাবে না। প্রথম কথা, এই কথা যে বুঝেছেন ভুল বুঝেছেন, আকিদার এলেম নেওয়া যাবে না বলি এই কথা বলিনি, বরং বলেছি কি যে তৌহিদুল আসমা সিফাতের এলেমটা আরব আলেমদের কাছ থেকে, আরব আলেমদের লিখনী থেকে নিন। এই বিষয়টি আরও স্পষ্ট করি, যদি কেউ ইমাম শাইখুল ইসমিরে তাইমা রহমতুল্লাহের কিতাব পড়াশোনা করে, ইবনুল কাইম রহমতুল্লাহ কিতাব পড়াশোনা করে, শেখ মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ কিতাব পড়াশোনা করে, এইরকমই আরব ওলামা সালাফি ওলামাদের কিতাব আদি পড়াশোনা করে, তাহলে তৌহিদুল আসমা সিফাতের জ্ঞান তাদের, সেটা পড়াশোনা তারা মাদ্রাসাই করুক, মাদ্রাসার মাধ্যমে সিলেবাসে, অথবা তারা বাইরে নিজের ঘরে পড়াশোনা করুক, স্টাডি করুক, যদি করে থাকে তাহলে তাদের এলেমটা ঝুঁকিমুক্ত, তারা নিরাপদ। এই বিষয়টা আমি বুঝাতে চেয়েছি। যেটা ভুল বুঝেছেন সেটা হচ্ছে যে আমাদের দেশে তো সহি আকিদার আলেমরা আছে, আপনি তাদের কাছ থেকে এলেম নিতে নিষেধ করলেন। সহি আকিদার আলেমদের কাছ থেকে এলেম নিতে নিষেধ করা হয় নাই, জি, বরং সহি আকিদার আলেমদের মাঝে হাদিসের পণ্ডিত অনেকই আছেন, বরং আকিদার ক্ষেত্রেও অনেকেই, যদিও আরব দেশে লেখাপড়া করেননি
কিন্তু তারা আকিদা নিজের ব্যক্তি মেহনতে পরিশ্রমে সালাফি আকিদার কিতাবগুলি ভালো করে পড়াশোনা করেছেন, স্টাডি করে, যার ফলে তাদের আকিদা পাকাপোক্তা, তারা আকিদার ক্ষেত্রেও বলিষ্ঠ। এখানে আমি যে বিষয়টি দিকে ইঙ্গিত করেছি সেটা প্রথম কথা, দেওবন্দি বেরেলভি মাদারিস এই মাদ্রাসাগুলিতে কি পড়া হয় বলে আকিদা নাসাফিয়ার নামটি বলেছি, সরুল আকিদা নাসাফিয়া এই কিতাবটি দেওবন্দিদের মাদ্রাসাতে পড়া হয়। যতগুলি দেওবন্দিদের মাদ্রাসা রয়েছে, তবলিগি মাদ্রাসা রয়েছে, কওমি মাদ্রাসা রয়েছে, আলিয়াতে এবং কওমিতে এই কিতাব বেরেলভিদের মাদ্রাসাতে পড়া হয়। এমন কি অনেকগুলি মাদ্রাসা এখন তো পরিবর্তন হয়ে আসলো, আমাদের জামানায় আহলে হাদিস মাদ্রাসা তো এই সরুল আকায়েদ নাসাফি আশআরি মাতুরিদি কিতাব পড়া হইত, ওই কিতাবই পড়াইতো। তাহলে সেখান থেকে তো আর সালাফি আকিদা শেখা যাবে না, সেখান থেকে তো তাওহিদুল আসমা সিফাত শেখা যাবে না, যদি ব্যক্তি মেহনত পরিশ্রম কারো না থাকে অথবা আরব দেশে লেখাপড়া না করে। হয় ব্যক্তি মেহনত পরিশ্রম হইতে হবে সহি শুদ্ধ তাওহিদুল আসমা সিফাত সম্পর্কে জ্ঞানের জন্য, অথবা আরব দেশে লেখাপড়া করতে হবে, এই কথা বোঝানো হয়েছে। তার সাথে সাথে আরও কিছু কথা বলার প্রয়োজন, সেটা হচ্ছে যে আমাদের দেশে যে তাফসিরগুলি পড়ানো হয়, এমনকি তাফসিরে কাশ্যাফ মুতাজিলা তাফসিরও পড়া হয় অনেক মাদ্রাসা, কোনো নাম বলার দরকার নেই আমাদের, নাম উদ্দেশ্য মোটেই নয়, তাফসিরে কাশ্যাফ মুতাজিলার তাফসির, সেই তাফসির পড়া হয় তাদের খোঁড়া যুক্তি দিয়ে। তাফসির বাইজাবি পড়া হয়, আমরা পড়েছি এবং সম্ভবত আমি পড়িয়েছি এবং পড়িয়েছি আশারি তাফসির, তাফসির জালালাইন এমন কোন মাদ্রাসা আছে যেখানে পড়ানো হয় না? তাফসির জালালাইন প্রসিদ্ধ তাফসির, আশারি তাফসির তাওহিদুল আসমা সিফাতের ক্ষেত্রে অনেক ভালো দিক রয়েছে, অনেক ভালো কথা রয়েছে, কিন্তু যেই ব্যক্তি পড়াবেন বা যিনি পড়বেন তারা কি এমন দক্ষ যে এই খণ্ডনগুলি করতে পারবেন যেখানে বিভ্রান্তি আছে আছে তাওহিদুল আসমা সিফাতের, যেখানে আল্লাহর নাম গুণাবলীর তাওিল করে দেওয়া হয়েছে, আল্লাহর অবতরণ মানে আল্লাহর রহমত নেমে আসে, আল্লাহ নেমে আসেন না, যেখানে আল্লাহর হাত মানে কুদরত করে দেওয়া হয়েছে, এগুলি সূক্ষ্ম কথা কি বুঝতে পারবে, বোঝাতে পারবে, কয়জন পারবে? যার ফলে জনগণের জন্য যেটা উপকারী সেটা আমি এই বলেছি, এতে মোটেই উদ্দেশ্য এই নয়, আর প্রথম কথা ঢালাহারে সমস্ত আলেমদের ক্ষেত্রে বলা উদ্দেশ্য নয়, আর সহি আকিদার আলেমদেরকে উদ্দেশ্য করেও বলা নয়, বরং নিরাপদ স্থান থেকে এলম হাসিল করা। আমরা দিন শিখার ক্ষেত্রে আমরা কিন্তু নিরাপদ স্থান থেকে এলেম হাসিল করার ক্ষেত্রে আগ্রহী নয়, আর কেউ যদি বলেও সেটাকে ভালো নজরে দেখি না। তখন ধরে দুনিয়ার শিক্ষার ক্ষেত্রে প্রতিটি সাবজেক্টের পৃথক পৃথক কিন্তু বিশেষজ্ঞ আছে, তার কাছ থেকে আমরা এলেম নিয়ে থাকি, ডাক্তারের কাছে, এখানেও হাসপাতালে গিয়েছি মেডিসিন স্পেশালিস্টের কাছে, তিনি দেখলেন যে বিষয়টি হচ্ছে আপনার আপনার গ্যাস্ট্রো স্পেশাল গ্যাস্ট্রো অথবা নিউরো, বলছেন না 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 আমি দেবো না চিকিৎসা, আপনি চলে যান ওখানে, নাকের ডাক্তার কানের ডাক্তারের কাছে ইএনটির কাছে আপনি চোখ দেখাবেন, চোখ দেখাবেন, চোখ দেখাবেন না, বরং ডাক্তার নিজেই বলছে না আমার কাছে না ওনার কাছে চলে যান, সাথে সাথে কোনো চিকিৎসা না দিয়ে বলছে যে অমুক কাছে চলে যান এখানে বা অথবা অন্য হাসপাতালে চলে যান, কোনো আইবের কথা নাই। কিন্তু এটা আমরা হাই স্কুলের কথা বলি, হাই স্কুলে বায়োলজির টিচার আছে, সে ম্যাথ পড়াবে না, ইংলিশের টিচার সে কখনো সে সায়েন্স পড়াইতে আসবে না, অথচ কমন 12 পর্যন্ত 12 ক্লাস পর্যন্ত সমস্ত সাবজেক্ট পড়েছে। আর আমরা যদি মাদ্রাসায় 10-12 বছর দাওরা পড়ে সবাই দাবি করি যে আমরা নাহও শেখাবো, সার্ফও শেখাবো, হাদিসও শেখাবো, হাদিসের সহি জয়ীফও শেখাবো, ফেকাও শেখাবো, ওসুলে ফেকাও শেখাবো, আর তারপরে আপনার আকিদাও শেখাবো, তাফসিরও শেখাবো, অলরাউন্ডার, তাহলে এটা ইনসাফের পরিচয় নয় আর জ্ঞানীর পরিচয় নয়, বরং আমাদের জন্য উচিত হবে, এবং আরব আলেমরা তাই করেন, আরব দেশে শিক্ষার সিস্টেমটা এরকম আছে, প্রতিটি সাবজেক্টের স্পেশালাইজড আছে। জি, আমাদের ইসলামিক সেন্টারের ডাইরেক্টর শেখ আব্দুল ওয়াহেদ ফিকার উপরে লেখাপড়া করেছেন, উনি ফিকহি মাসাইল, বিশেষ করে জটিল যেসব মাসাইল হয় ফিকহির, বিশেষ করে আধুনিক যেগুলি মানে অর্থনৈতিক মাসাইল ফিকহির, আর তারপরে কাজা বিচার বিভাগের মাসাইল, সেগুলি তাদের সাবজেক্ট, হাদিসের সাবজেক্ট নয়, তখন আমরা তার শরণাপন্ন হয়।
আর যখন হাদিসের বিষয়ে আসে তখন উনি অনেক সময় আমাকে বলেন যে এ হাদিসটা চেক করবেন, আমাদেরকে বলেন যাদের হাদিস নিয়ে আমরা লেখাপড়া যেমন করেছি বলে এই হাদিসটা চেক করেন, তাহকিক করেন যে হাদিসটা সহিহ না যাইফ। সুবহানাল্লাহ, কোনো আয়বের কথা নয় যে আমি হাদিস ভালো বুঝি সুতরাং হাদিসটা ভালো করে বুঝাবে, আমি অন্য সাবজেক্ট ভালো বুঝি না, আমি নিজের কথা বলছি, আমি নতুন অর্থনীতি বেশি ভালো বুঝি না, কেউ ফতোয়া জিজ্ঞেস করলে আমি বলি যে অন্যদেরকে জিজ্ঞেস করে না। ঝুঁকিপূর্ণ মাসাইল হলে কখনো আমি ঝুঁকি নিতে যাই না, আমি কেন আপনার জন্য ঝুঁকি নিতে যাই অন্য ক্ষেত্রে। সুতরাং এগুলিকে কখনো মানহানি নজরে দেখবেন না। আর আল্লাহ বলছি আমি কারো কাউকে ছোট করার জন্য বলিনি, মানহানি করার উদ্দেশ্যে বলিনি, বরং আমি এমন বিশেষ করে আমাদের আহলেদের সালামা দেওবন্দীদের ছাড়েন, বেরেলিদের ছাড়েন আর ওই জামাতিদের ছাড়েন, তাদের আকিদার ক্ষেত্রে সেই তৎপরতা নেই আর আকিদার তাদের শিক্ষা কাঠামো নেই। আহলেদিস মাদ্রাসাগুলিতে অনেকটা পরিবর্তন এসেছে, আল্লাহ করে পুরোপুরি পরিবর্তন হয়ে যায়। আর তাফসিরগুলো সালাফি তাফসির রয়েছে আলহামদুলিল্লাহ, শেখ আব্দুর রহমান নাসের সাদির রয়েছে, তারপরে আপনার ভালো ভালো তাফসির রয়েছে, মদিনা মসজিদে পড়ানো হচ্ছে, তাফসির ইবনে কাসির পড়ানো হচ্ছে, এইসব আবে তাফসির আল্লাহ যেন পড়াবার তৌফিক দান করুক, এই আশারি তাফসির থেকে আর মুতাজিলা তাফসির থেকে মুক্ত হওয়ার আল্লাহ তৌফিক দান করুক। এবং তার সাথে সাথে বলবো যে আহলেদিস ওলামারা যারা দেশে ভালো আলেম রয়েছেন অনেকে সোশ্যাল মিডিয়া আসেন না, কিন্তু তারা অনেক মাদানি চাইতে দক্ষ। আমার এই বিষয়টিকে, এই দুই তিন মিনিটের প্রশ্ন উত্তরকে অনেকে ভেবেছে যে মাদানিকে শ্রেষ্ঠ করার জন্য নন মাদানি, কখনো না বললাম। আমি ভালো করে জানি যে অনেক মাদানি আছে পাঁচ পাঁচ সাবজেক্টে ফেল করে গেছে, চার বছরের কোর্স সাত বছর আট বছরে ফেল করে করে পড়ে গেছে, তারা কি করবে? যারা ওখানেও দুর্বল ছিল কোনো মাধ্যম দিয়ে সোর্স দিয়ে চলে এসছে অথবা যে কোনো নসিবে ছিল মাদানি হয়ে গেছে, তাদের কাছে এলেম নেই, তাদের কাছ থেকে এলেম নিতে বলবো না, কখনো না। কিন্তু সৌদি আরবে যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেখানে যেহেতু আকিদার বিষয়টি অত্যন্ত স্বচ্ছ লেখাপড়া স্পষ্ট এবং ক্লিয়ার বিষয়গুলি তাদের কাছে এই বিষয়টা স্পষ্ট, জরুরি নয় যে মদিনা পড়ে গেলে সে গিয়ে নামাজ সারফে মজবুত হবে, হাদিসেও মজবুত হয়ে যাবে অথবা তাফসিরে গিয়ে মজবুত হবে। অনেকে পড়াইতে পারেন না, অনেকে গিয়ে দুনিয়া করে খাচ্ছে, ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে, কোনো যোগ্যতা নেই তাদের আছে। তো কখনো মাদানি আলেমদারকে শ্রেষ্ঠ করা আমার উদ্দেশ্য নাই, কারণ আমি এতে বিশ্বাসী নই। আমার অধিকাংশ ওস্তাদ যারা নন মাদানি তাদের কাছ থেকে হাদিস শিখেছি, রহমানি আলেমদের কাছ থেকে, রহমানি আলেমদের কাছ থেকে হাদিসের মতন অথবা অন্য অন্য যেসব সাবজেক্টগুলি রয়েছে সেগুলি আমরা আসলে তাদের কাছ থেকে শিখেছি। কিন্তু হাদিসের সহি জয়ীফের কথা যখন আসতো, একটু ইঙ্গিত না করলে বুঝবেন না, তখন একজন বড় ওস্তাদ মদিনা এসেছেন আর আমার রুমের শেখ ইরফান শেখ মখলিসুর রহমানের চাচা রুমমেট ছিলেন, বাংলাদেশের কয়েকজন ছিলাম তার মধ্যে অনেক। তো এখানে এসে আমরা আমাদের সামনে একজন সৌদি আমার ক্লাসমেট মোদী ইউনিভার্সিটির বড় পোস্টে এখন রয়েছে, সে বলছে যে আমি তাকে বলেছি যেহেতু আমার ক্লোজ ফ্রেন্ড ছিল যে আমাদের দেশের একজন মহাদ্দেস এসেছেন, তখন বলছে তাহলে আমি দেখা করবো, আমি ওনার সাথে দেখা করবো, সালাম করবো, এমনকি ইজাজা নিবে সে বলছে। আমি বলছি ইজাজা নয়, তবে তোমার সাথে দেখা করিয়ে দিচ্ছি, দেখা করিয়েছি। তখন সালাম দেওয়ার পরে একটি হাদিস বলেছে, প্রথম যে হাদিসটা বলেছে হাদিসটা জয়ীফ, এখন মনে নেই যে হাদিসটা কী ছিল, তিরমিজির হাদিস বলেছে। সামনে তো যেহেতু সৌদি ছেলে ছিল সেকে কিছু বললাম না, বা সে ভালো আলেম আমাদের ওস্তাদের ওস্তাদ, তার কিছু বললাম না, পরে যখন চলে গেল তখন আমি আর ওই শেখ ইরফান আমার রুমমেট দুজন বললাম যে ওস্তাদ আপনি যে হাদিসটা বললেন হাদিসটা তো জয়ীফ, তখন উত্তরটা শুনবেন, বলছে তিরমিজিতে আছে তোমরা দাও জয়ীফ করে, তিরমিজির হাদিসকে দাও জয়ীফ করে তোমরা। তার মানে তাদের এই যে সেহা সিত্তা, বুখারিও সহি, মুসলিমও সহি, আবু দাউদ সহি, নাসাই সহি, তিরমিজি সহি, সহি, তো তাদের যে এলমটা ছিল সেটা সহি জয়ীফের এই তাহকিক ছিল না, কিন্তু মতন সম্পর্কে, হাদিসের ফিকহ সম্পর্কে, হাদিসের অন্য অন্য যে বিভিন্ন দিকগুলি রয়েছে সেগুলি সম্পর্কে যথেষ্ট তাদের কাছে এলম ছিল, তাদের কাছ থেকে মূলত আমরা দিন শিখেছি। তো কথা হচ্ছে যে কখনো কারো মানহানি করার উদ্দেশ্য নয়, এটা এইভাবে মোটেই নেবেন না। উদ্দেশ্য হচ্ছে যে যা আপনি নিরাপদ স্থান থেকে এলেম নেন, নিরাপদ স্থান থেকে এলেম নেন। এখানে আরেকটি কথা বলা অত্যন্ত জরুরি, আমি বলেছি কথাটি আমভাবে, আর এটা শুধু বাংলাদেশ বলেও না আর ভারত না, ভারত বাংলাদেশ পাকিস্তানের সমস্ত অলমা সম্পর্কে আম কথা বলেছি, অবাক হয়ে যাবেন আপনি। এই আম কথাকে একজন
অসৎ আল্লাহ হেদায়ত করুক, ফেতনাবাজ আল্লাহ হেদায়ত করুক, ইউটিউবার, ইউটিউবারদের চরিত্র অধিকাংশ এরকম, এরা আবার রাগ করবেন না, অধিকাংশ বললাম সেই জন্য। কী করেছে? আমি আম কথা বলেছি, গোটা ভারত পাকিস্তান বাংলাদেশ সম্পর্কে নিয়ে গিয়ে একজন শেখের সাথে আমার ছবি লাগিয়ে দিয়েছে, আর দে বলছে যে দেখ আমি নাকি তার সম্পর্কে বলছি, আমি কল্পনা করিনি তার সম্পর্কে বলার। বিশাল ভারত বাংলাদেশ পাকিস্তানে লক্ষ লক্ষ ওলামায়ে কেরামরা রয়েছেন, আর সেখানে সেখান থেকে লোকের শ্রোতারা আছেন, সবার যারা বাংলা ভাষা বুঝে তাদের জন্য বলেছে বিষয়টি, আশা করি বিষয়টি বুঝতে পারছি। সুতরাং যারা এই রকম ছবি লাগায় আমার কারো সাথে, তারা খেয়ানত করে, আমার বিনা অনুমতিতে ছবি লাগায়, কখনো কোনো রাষ্ট্রনেতার সাথে লাগিয়ে দিল, কোনো নাস্তিকের সাথে লাগিয়ে দিল, কোনো শেখের সাথে লাগিয়ে দিল ফিতনা লাগানোর জন্য, এরা ফিতনাবাজ, ফাত্তানুন ফাত্তানুন ফাত্তার, এরা ফিতনাবাজ, এদেরকে আল্লাহকে ভয় করতে বলছি। এবং এরা সীমা লঙ্ঘন করেছে, এরা হয় জালেম না হয় জাহিল, মানুষ দুই শ্রেণীর, ইন্নাহু কানা জালুমান জাহুলা। জালেম যদি বিষয়টি জানে যে এটা ঠিক নাই, তারপরও যদি এরকম কাজ করে তাহলে জালেম, সীমা লঙ্ঘন করেছে। আর যদি এইরকম যে একজন আরেকজনের সাথে বিনা অনুমতিতে ছবি লাগানো চলবে না, এটা জানে না মাসলা, তাহলে বলবো জাহেল, অজ্ঞ, অজ্ঞতার চিকিৎসা করতে হবে, আর না হলে জুলুম থেকে মুক্ত হইতে হবে এবং রবের কাছে জবাব দিতে হবে, বান্দার হক নষ্ট করলে আর কারোর সাথে সম্পর্ক খারাপ করার চেষ্টা করলে। সুতরাং আল্লাহকে ভয় করা উচিত এই ইউটিউবারদের অথবা ফেসবুকের এক শ্রেণীর ফিতনাবাজদের। ফেসবুক আজকাল বড় ফিতনার যুগ হয়ে গেছে, জি হ্যাঁ, এক একজন এক একজনের পিছনে লেগে গেছে, কেউ কাউকে ছোট করার জন্য, কেউ কাউকে বড় করার জন্য, প্রয়োজনটা কী? আরও বলি এর অনিষ্ট, বেশ কিছু শেখদের সম্পর্কে অমুকের সমর্থক গ্রুপ, আমি এটা পছন্দ করি না, আমার নামে যেসব সমর্থক গ্রুপ করেছেন সবকে মুছে ফেলে দেবেন, আমি চাই না এই সমর্থক গ্রুপ। আরও আশ্চর্যজনক কথা, সমর্থক গ্রুপ লেখা আছে আমার নামে, অনেকের নামে আছে, তার মধ্যে একটা আমার নামে আছে, আর সেখানে যার মানহাজ ঠিক না তার বক্তব্য পোস্ট করেছে, আশ্চর্য আমি। যদি সত্যিকার আমার সমর্থক গুরু হবে তো যার মানহাজ ঠিক না তার সম্পর্কে জানলেন না জাহেল, আর তার বক্তব্য শেয়ার করছেন আমার সমর্থক গ্রুপের পেজে, কেন এইসব ফিতনাবাজি করছেন? আর সমর্থক গ্রুপের দরকার কি? এইভাবেই তো তকলিফ সৃষ্টি হয়েছে, এইভাবেই তো গুমরাহ এসেছে, অন্ধত্ব পয়দা হয়েছে, কোনো প্রয়োজন নেই সবাই। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। আরেকটি কথা বলি, যদি কোনো দিকে কারো দুর্বলতা থাকে, শুনে রাখেন, কোনো দিকে কারো দুর্বলতা যদি থাকে আর সেই দুর্বলতার দিকে যদি ইঙ্গিত করা হয় সেটা মানহানি নয়। শুনবেন, আল্লামা আব্দুল হাই লাখনবী রহমতুল্লাহ আলাই বড় হানাফিদের ভারতে মহাদ্দেশ ছিলেন, তিনি যে সারাবেকায়া যেটা কওমি আর মাদ্রাসায় আর আলিয়া মাদ্রাসা সব মাদ্রাসায় পড়া হয়, এই সারাবেকায়ার বিশাল মোকদ্দমা ভূমিকা আছে আমদাতুর রেয়া, তাতে তিনি লিখেছেন যে আহনাফ ওলামায়ে কিরাম মা জালালাতে কাদরেহিম, তাদের সম্মান বা উলুয়ে শানিম, তাদের শান, তাদের ওলাউদা, তাদের এলেম অনেক বেশি থাকা সত্ত্বেও ইউকসেরুনা মিনাল আহাদিসি দাইফাত ওয়াল মওদুআ ফি কুতুবিহিম, তাদের ফিকার কিতাবে অনেক বেশি তারা জয়ীফ আর জাল হাদিস নিয়ে আসে, এটা হচ্ছে ইনসাফ। এই ইনসাফ আমাদের ওলামারা শিখিয়ে গেছেন, বড় বড় মহাদ্দেসরা শিখিয়ে গেছেন, যদি কোনো দুর্বলতার দিক থাকে তাহলে সেই দুর্বলতার দিক থেকে সচেতন করে দেওয়া, যাতে করে দুর্বল থেকেও কে এলেম হাসিল না করে নেয় আর তারপরে সেখানে ক্ষতিগ্রস্ত না হয়, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। আর না হইলে এখনও আলহামদুলিল্লাহ যারা সোশ্যাল মিডিয়াতে আসেন, অনেক বড় বড় আলেমরা রয়েছেন যারা দেশে লেখাপড়া করেছেন কিন্তু অনেক মাদানির চাইতে অনেক ভালো, তারা বরং যেসব জায়গায় ডজন ডজন মাদানি আছে সেখানে প্রিন্সিপাল হয়ে আছেন, যেমন সবচেয়ে বড় আহলে হাদিস মাদ্রাসার কথা বলি, মাদ্রাসা মোহাম্মদী আরবি যাত্রাবাড়ি, সেখানে শেখ মোস্তফা কাসেমি হাফেজাহুল্লাহ তাআলা, তিনি আমার বন্ধু মানুষ এবং তিনি অনেক মাদানির চাইতে অনেক ভালো, বরং অধিকাংশ মাদানির চাইতে ভালো। এইরকমই ডক্টর আসাদুল গালেব হাফেজাহুল্লাহ তাআলা, জি। তা আমার উদ্দেশ্য এক এক করে নাম বললে আর কারো নাম না বললে আবার সেখানেও কারো বেজার হওয়ার আশঙ্কা রয়েছে, বড়ই সমস্যা, তো উদ্দেশ্য আসলে এটা নয়। এইরকম অনেক ওলামা কেন রয়েছেন যারা ভারতে লেখাপড়া করেছেন, বাংলাদেশে লেখাপড়া করেছেন, পাকিস্তানে লেখাপড়া করেছেন, কিন্তু আলহামদুলিল্লাহ তাদের এলেম মাদানির চাইতে বেশি আছে। হ্যাঁ, তো আসলে আমার উদ্দেশ্য এরকমটা নয় যে মাদানি আর গায়ের মাদানির মাঝে পৃথক করা আর কারকে কাউকে শ্রেষ্ঠত্ব সিনিয়রিটি দেওয়া, এটা মোটেই উদ্দেশ্য নয়।
জি হ্যাঁ, এই কথাটি বারবার বলছি। এর সাথে সাথে আর একটি কথা বলছি, সেটা হচ্ছে যে আমাকে এক ভাই বলছেন, খুব হিতাকাঙ্ক্ষী আমার, তিনি বলছেন এরকম অনেক ভাইয়েরা বলে থাকেন, আর স্যার সোশ্যাল মিডিয়াতে লিখছে যে আমরা সবাইকে ভালোবাসি। তিনি বলছেন শেখ আমরা সবাইকে ভালোবাসি। কথাটা ঠিক, যদি সহি আকিদার আলেম ওলামা হয় সবাইকে ভালোবাসি, কিন্তু সবাইকে ভালোবাসি আর সবার অনুকরণ করি, এ দুটোতে পার্থক্য আছে। সবাইকে ভালোবাসেন কিন্তু সবার সব কথার অনুকরণ করিয়েন না, এ কথা আমাদেরকে আমাদের সালাফরা শিখিয়ে গেছেন। মাসুম একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই সর্বক্ষর লিখার মতো তার কথা, কুল্লুন ইউখাযু ওয়া ইউরাদ্দু, প্রত্যেকের কথা নেওয়া হবে ছাড়া হবে, নেওয়ার মতো হইলে নেব আর ছাড়ার মতো হইলে ছাড়বো, ভুল হলে ছাড়তে হবে। ইল্লা সাহেব হাজাল কবর, তবে এই কবর আর রাসূলুল্লাহ মসজিদে নবীতে দারস দিচ্ছেন ছাত্রদেরকে, আর বলছেন যে এই কবর আল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আনতে কানিল হাওয়া, তিনি একটিও কথা নিজের পক্ষ থেকে বলেন, সুতরাং তার সব কথাই নিতে হবে। সুতরাং ভালোবাসবো আমরা সবাইকে, কিন্তু ভালোবাসলে অথবা তার দ্বারা কেউ হাজার হাজার লোক লক্ষ লক্ষ লোক হেদায়ত হচ্ছে, সেজন্য সব কথাই নিতে হবে, এটা যদি করেন তো এখান থেকে তকলিদ জন্ম নিয়েছে হানাফি শাফি মালিকি হাম্বেলি। আরে সেই তকলিদ তো বর্তমান তকলিদ চাইতে অনেক ভালো। যদি মনে করেন যে আমি আমি কারো উদাহরণ না দিয়ে আমার সব কথাই ঠিক, তাহলে এটি আপনার গুমরাই। আমার দ্বারা যদি উম্মতে মুসলিমার লাভ হয় আমাকে ভালোবাসুন, কিন্তু আমার সব কথা অনুকরণ করা জায়েজ নয়। যখন স্পষ্ট হয়ে যাবে এই কথাটি ভুল করেছি, ছেড়ে দেওয়া ফরজ আর সেটা আর উপরে অডল থাকা হারাম। জি ইমাম আহমদ রহমতুল্লাহ বলছে লা তুকাল্লিদুনি, আমার অন্ধ অনুকরণ করিও না, ওয়ালা তুকাল্লিদ মালিক, ইমাম মালিকের অন্ধ অনুকরণ করিও না, ওয়ালাল আউজাই, ইমাম আউজাই না, ওয়ালা শাফি শাফির না, কারণ খুজু মিন হাইসু আখাজ, যেখান থেকে তারা নিয়েছে সেখান থেকে সঠিক সঠিকটা নেওয়ার চেষ্টা করো। সুতরাং ভালোবাসবেন সহি আকিদার আলেম ওলামাদেরকে, কিন্তু তাদের সব কথাই নিতে হবে, সব সাবজেক্ট নিতে হবে না, মোটেই না। আল্লাহ রাব্বুল আলামিন যেন এইসব বিষয়গুলি বুঝার তৌফিক দান করেন এবং এই ক্ষেত্রেও মধ্যম পন্থা অবলম্বনে তৌফিক দান করেন। কারো যদি ভুল হয় সেই ভুলটা ধরবেন নসিহা দিনু নসিহা ইখলাসের সাথে। হ্যাঁ, আগে থেকে আপনাদের কোনো বিরোধের জের চলে আসছে, দ্বন্দ্ব চলে আসছে, সেটা পয়সার দ্বন্দ্ব হোক, নেতৃত্বের দ্বন্দ্ব হোক, দলীয় দ্বন্দ্ব হোক, অন্য কিছু হোক, অথবা কোনো কিছু হোক, যে কোনো স্বার্থে হইতে পারে, পার্থিব স্বার্থে দ্বন্দ্ব ছিল, যখনই দেখা যায় ভুল হয়েছে তখন উঠে পড়ে লেগেছেন, আপনার এখলাস ওখানে চলে গেছে, কোনো নেকি পাচ্ছেন না, ফিতনা করছেন আপনি, ওই ক্ষেত্রে আপনি সুবিচার করতে পারবেন না, ইনসাফের সাথে কাজ নিতে পারবেন না, আপনার দ্বারা সীমালঙ্ঘন হয়ে যাবে। তো একটু ভুল করলে সেটাকে হাইলাইট করার চেষ্টা করবেন, এইরকমটা যেন না হয়। যদি কারো আমরা ভুল ধরি তো আল্লাহ সন্তুষ্টির জন্য ধরব, আর মানুষ যাতে করে বিভ্রান্ত না হয়, কারণ এই ভুল কথাটি সবার মাঝে ছড়িয়ে গেছে, সুতরাং তাদের সম্পর্কে সতর্ক করার উদ্দেশ্য, এটাই যেন উদ্দেশ্য হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই বিষয়গুলি বোঝার তৌফিক দান করেন এবং মধ্যম পন্থা অবলম্বনের তৌফিক দান করেন। কোরআন সুন্নার আলেমরা যে যেখান থেকেই পাস করেছেন, তারা যদি কোরআন সুন্নার কথা বলে তাদের অনুসরণের তৌফিক দান করেন, এবং যদি তাদের ভুল হয়ে থাকে, ভুল হতেই পারে, সেই ভুলগুলি থেকে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন এবং ভুলগুলি আমাদের উত্তম পন্থায় ধরিয়ে দেওয়ার আল্লাহ যেন তৌফিক দান করেন এবং এই সাহসও দান করেন। আর এই কাজটি আলেমদের দ্বারা হলে সবচাইতে ভালো, কারণ তাদের কথার মূল্যায়ন করে মানুষ, সাধারণ জনগণ অল্প কিছু পড়েছেন, কেউ আপনাকে চেনেন না, আর সেগুলি যদি নিয়ে মাতামাতি করেন তাহলে আপনি ইসলামের ক্ষতি করবেন, হয়তো লাভ হবে না। সুতরাং যথাসাধ্য চেষ্টা করবেন সেই কথাগুলি ভালো আলেমদেরকে দিয়ে বলিয়ে নেওয়া, সংশোধনমূলক বা নসিহামূলক। আল্লাহ যেন এই বিষয়গুলি আমাদেরকে খেয়াল রাখার তৌফিক দান করেন। ও জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।